আসসালামু আলাইকুম। আমার মা আমাকে পেটে নিয়ে প্রথম কোয়ান্টামের কোর্স করেছিলেন। ছোটবেলা থেকেই আমার কোয়ান্টামে এর জন্য আসা যাওয়া ছিল। আমি সবসময় আলোকায়নে অংশগ্রহণ করেছি, ছোটবেলা থেকেই মেডিটেশন করি। আমার খুব ভালো লাগতো কোয়ান্টামে আসতে, তার কারণ সুন্দর সুন্দর গল্প বলতো গুরুজি, আর সেই গল্পের ছলে ছলে নতুন কিছু শিখতাম, ইতিবাচকতা শিখতাম, খুবই ভালো লাগতো। আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে আমি কোয়ান্টামের কোর্সটা করব, করা হয়ে উঠছিল না। এখন সাম্প্রতিক সহিংসতার পরে আমাদের স্কুল খোলার পর পরে আমাদের একটা পরীক্ষা নেওয়া হয়। আমাদের স্কুলে এমনিতেও সিএ চলছিল, সিএ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, কিন্তু দেখা যায় আমি অতটা ভালো করতে পারছি না যতটা আমি চেয়েছিলাম। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার লক্ষ্যটা নির্ধারিত ছিল না, একদম ধোয়াশা ধোয়াশা। একজন স্টুডেন্টের যদি লক্ষ্যটাই না ঠিক থাকে, তাহলে সে কিভাবে জানবে যে সে কেন পড়বে, তার বেঁচে থেকে কী লাভ, তার বেঁচে থাকার সত্যিকারের অর্থটা কী। কোয়ান্টামের কোর্সটা করার পরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মন ছবি মেডিটেশনটা। মন ছবি মেডিটেশনটায় আমার লক্ষ্য একদম সুনির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য আমি খুবই আনন্দিত। এবং আমার মনে হয় আমার বয়সী এবং সব বয়সী মানুষেরই কোয়ান্টামের কোর্সটা করা দরকার। আরেকটা সমস্যা ছিল আমার, সেটা হচ্ছে আমি রেগে যেতাম হুটহাট করে। এখন রেগে গেলে আমি যে খুব বাজে কথা বলতাম, গালি দিতাম তা না, কিন্তু এমন কিছু বলে ফেলতাম যেটা হয়তো বা আমার বলা ঠিক হয়নি, যা আমার পরিবারের সদস্যদেরই কষ্ট দিচ্ছে। পরে বুঝতে পারতাম এটা বলা ঠিক হয় না, অনুতপ্ত হতাম, কিন্তু গিয়ে যে সরি বলবো সেটা বলতেও যেন কেমন একটা লাগতো। এখন আমার মনে হচ্ছে আমি আমার রাগটাকে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারছি, আর যতবার আমি রিঅ্যাক্টিভ হতে যাচ্ছি ততবার আমার গুরুজির একটা কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ হলে তুমি জিতবে, আর যদি আমি রিঅ্যাক্টিভ হয়ে যাই তাহলে সবসময় হেরে যাব। এই জন্য আমি খুবই আনন্দিত, আমি আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারছি। শ্রদ্ধেয় গুরুজি এবং শ্রদ্ধেয় মাজিকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। ধন্যবাদ সবাইকে।